সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন, শিক্ষক সহ সমস্ত নিয়োগ দুর্নীতির সাথে যুক্তদের গ্রেপ্তার এবং আবাস যোজনায় দুর্নীতি বন্ধের দাবিতে বহরমপুরে মিছিল করল আরএসপির মুর্শিদাবাদ জেলা কমিটি। সোমবার দুপুরে এই দাবিতে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের আগে ঋত্বিক সদন থেকে শুরু হয় মিছিল। মিছিল বহরমপুর শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করার পর ওখানেই শেষ হয়। মিছিলে পা মেলান আরএসপি জেলা নেতৃত্ব সহ কর্মী সদস্যরা। কর্মনিয়োগ থেকে শুরু করে সমস্ত দুর্নীতির সঙ্গে যারা যুক্ত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির অবদান দাবি আমরা করছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষ যখন এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং সুযোগ হলে তার বহিঃপ্রকাশও হচ্ছে, তার জলদেন্ত প্রমাণ হচ্ছে আমাদের সাগরদিঘি নির্বাচন। সেই সাগরদিঘি নির্বাচনে মানুষ তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে ক্ষোভে ঐক্যবদ্ধ হয়েছে, এবং সেই ঐক্যবদ্ধকে ভোটের বাক্সে বা ভোটের ব্যালটে ভোট দেওয়ার মতো যে পরিবেশ, সেই পরিবেশ তৈরি হলে যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে তাদের ভোট প্রদান করবে, সেই সাগরদিঘি নির্বাচনই হচ্ছে তার জলজ্যান্ত প্রমাণ। মিছিল শেষে টেক্সটাইল কলেজ মোড়ে প্রকাশ্য সমাবেশের আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন আরএসপি নেতৃত্ব। গোটা রাজ্য জুড়ে তৃণমূলের যে সরকারের যে দুর্নীতি, এই দুর্নীতির প্রতিবাদে আবাস যোজনা সহ যে বেকারদের চাকরি বাকরি একেবারে বন্ধ, সরকারি কোনো চাকরি বাকরি নেই, তারপরে সাধারণ মানুষের যে প্রতিনিয়ত সার বিষের দাম এই সব বৃদ্ধি, এবং সামনে যে পঞ্চায়েত নির্বাচন, এই নির্বাচনকে সুষ্ঠু এবং অবাধ করবার প্রতিবাদে আজকে আমাদের এখানে মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত করা হয়েছে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।